প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা একটি ডাকাতের গল্প, অতিথির হাতে প্রাণ রক্ষা। কয়েক বছর আগে গিয়াছিলাম বর্ধমান জেলার পূর্বস্থলী গ্রামে, গঙ্গার তীরে বৃহৎ পল্লী। গঙ্গা বর্ষার শেষে ক্রমে ক্রমে ক্ষীণ সলিলা হইয়া পড়ে এবং গ্রীষ্মের দিকে অনেক জায়গায় শুকাইয়া যায়। লোকে তখন হাঁটিয়া পারাপার হয়। আমি যখন পূর্বস্থলী গিয়াছিলাম তখন বাহির হইতে কোনো লোক সমাগম নাই, বাংলাদেশও বিভক্ত হয় নাই, স্টেশন হইতে গ্রাম দূরে, বড় গ্রাম। আমার সঙ্গীর বাড়ি নদিয়া, নবদ্বীপ শহর। তিনি বলিলেন, চলুন গ্রামের ভিতর। স্থানীয় একজন বৃদ্ধ মুসলমান হইলেন সঙ্গী। যে গ্রামের দিকে চলিলাম সেই গ্রাম পূর্বস্থলীর অনেক দূরে, অনেক দূরে। সে গ্রামের নাম আজ আমার মনে নাই। মাঠ ছাড়াইয়া আসিলাম পল্লীপথে, অপ্রশস্ত পল্লীপথ। পথ উঁচু নিচু, দুই দিকে গভীর মাসবন, আমবাগান, বট, অশ্বত্থ এবং পাকুড় গাছ। দক্ষিণে ও বামে দুই দিকেই বন ক্রমশ গভীর হইয়া আসিতেছিল। ঘরবাড়ি বড় একটা চোখে পড়িতেছিল না, ভগ্ন জীর্ণ দালান কোঠা, কোথাও প্রাচীর ভাঙিয়া পড়িয়াছে, ছাদ নাই, গায়ে বুনো গাছের চারা গজাইয়া অন্ধকার করিয়াছে, সাপ গোসাপ ও শৃগালের নিরাপদ বাসস্থান, বড় বড় দিঘি সরোবর নানা জলজ উদ্ভিদে ঢাকা, শৈবাল দলে পরিপূর্ণ। আমরা দুই দিকে ভগ্ন জীর্ণ বাড়িঘর, কুঁড়ে সংকীর্ণ পথ, কাঁটা গুল্ম, ঝোপঝাড় পার হইয়া চলিতে চলিতে অগ্রসর হইয়া দেখিতে পাইলাম রাস্তার বাঁদিকে একটি প্রকাণ্ড বাড়ি। বাড়ির চারিদিকে প্রাচীর, প্রাচীর কোথাও ভাঙিয়া পড়িয়াছে, কোথাও খাড়া আছে, গাছগাছরা ঢাকিয়া ফেলিয়াছে। একটি ভাঙা সিংহ দরজা, তাহার একদিকে ইট পড়িয়া আছে। প্রকাণ্ড একটা দিঘি, তাহার পারে শিবমন্দির, শিবমন্দিরে শুধু গৌরীপট পড়িয়া আছে। মুসলমান ভদ্রলোক বাড়ির ভিতর আগে চলিলেন, বাহিরে পূজার দালান, নাটমন্দির, অতিথিশালা পড়িয়া আছে। এই সব দেখাইয়া বলিলেন, আসুন বাড়ির ভেতর। বিরাট চক মেলানো বাড়ি, এক বৃহৎ অট্টালিকা, জানলা দরজা ভাঙা। বাহিরের বৃহৎ একটি ঘরে কোন যুগের জীর্ণ শীর্ণ শতরঞ্চের অতি সামান্য অংশ পড়িয়া আছে। বাড়ির নিচের তলে বড় বড় ঘর, সিঁড়ি ভাঙা। কোনরূপে আমরা ধুলোবালিতে ভরা দ্বিতলে উঠিলাম। আমরা এক পাশে বসিয়া বাহিরের দিকে চাইয়া দেখিলাম নিচে প্রকাণ্ড বড় রন্ধনশালা, আর যতদূর চোখে পড়ে একটা বড় আমবাগান। হঠাৎ একটা সাপ প্রাঙ্গণের মধ্য দিয়া হিস হিস করিয়া চলিয়া গেল। গুটি কয়েক শেয়াল মানুষের পদশব্দে দৌড়াইয়া পালাইল। নির্জন নিঝুমে পুরী, যেন ভূতের বাড়ি। কয়েকটা নারকেল গাছ মাথা উঁচু করিয়া দাঁড়াইয়া আছে। আমার সঙ্গী ও আমি ব্যাকুল হইয়া উঠিয়াছিলাম। এখানে এই পরিত্যক্ত জনহীন নির্জন পুরীতে চারিদিকের একটা ভয়ানক পরিবেশের মধ্যে দিনের বেলায়ও ভয়ের সঞ্চার হইতেছিল। বন্ধু বলিলেন, চলুন। আমি বলিলাম, বেলা হয়েছে, এবার যাওয়াই ভালো। স্থানীয় সেই মুসলমান ভদ্রলোক বলিলেন, আর একটু কষ্ট করতে হবে, চলুন বাড়ির অন্দরের দিকে। কোনো রকমে সেই ভাঙা সিঁড়ি দিয়া নিচে নামিয়া আসিলাম। সম্মুখে বিরাট বাঁধানো চত্বর, ইট সুরকি বাহির হইয়া পড়িয়াছে, গভীর গর্ত, ভাঙা দরজার ভিতর দিয়া চলিলাম ভদ্রলোকের পেছনে। দুই দিকে রান্নার দালান, শিল নোড়া ভাঙা হাঁড়ি কড়াই পড়িয়া আছে মরছে ধরা। একটা ঘর সে প্রায় 50-60 হাত লম্বা, সেটাই ছিল খাবারের জায়গা। সে ঘরের ছাদ নাই, কুলুঙ্গিতে কালো ধোঁয়ার দাগ, তুলসী মঞ্চ, শুষ্ক ইদারা, আরো দূরে ঢালু জায়গা, একটু পরে খিড়কির পুকুর। পুকুর বেশ বড়, কিন্তু আগাছা উদ্ভিদে পূর্ণ। পুকুরে লম্বা লম্বা বুনো ঘাস জন্মিয়াছে। একটা ঘরের ভেতর পড়িয়া আছে মরছে পড়া প্রকাণ্ড খড়গ, সামনে হাঁড়িকাঠ। সেই প্রকাণ্ড হাঁড়িকাঠের একদিক জরাজীর্ণ,
আর একদিক ঠিক আছে, তাহার পাশেই বিরাট খাঁড়া, মরছে পড়া সেই খাঁড়া। দেখলেন তো বাবু মশাই, কি বলতে চাও তুমি? বাবু, এইখানেই হয়েছিল সর্বনাশ। এখনো রাতের বেলা সন্ধে রাতে মানুষ দেখে ভূত। এসেছেন তো এই দিন দুপুরে, তাও লোকজনের চলাচলতি নেই। এ কথাটা সত্য, লোকজনেরা এ বাড়ির পাশ এড়িয়ে মাঠের পথে চলে। একে একে সব দেখাইয়া বৃদ্ধ নিঃশ্বাস ফেলিয়া বলিল, বাবু, দুনিয়ায় তো মানুষের এমনি হয় পরিণাম। এত বড় জমিদারের বাড়ি, আর দেখুন কি দুর্দশা, কি পরিণাম। একটি কথাও মিথ্যে নয়, গাছপালা, দিঘি, পুকুর, দেওয়াল সব যেন হা হা করিতেছে। বিষণ্ণ মনে ফিরিয়া আসিলাম বন্ধুর বাড়ি। সন্ধ্যার সময় আসিলেন মুসলমান ভদ্রলোক এবং বলিতে আরম্ভ করিলেন সেকালে এক ভয়ানক সত্য কাহিনী। সে কথাই বলিতেছি। মুসলমান ভদ্রলোকের কথিত বিবরণ বলা হইতেছে। 100-150 বছর আগে ওই গ্রামের চৌধুরী পাড়ায় বাস করিতেন শম্ভুনাথ চৌধুরী। বিরাট ছিল তাহার জমিদারি, ধনে মানে সম্পত্তিতে তিনি ছিলেন মস্ত বড় লোক। অতিথি অভ্যাগত দিন রাত্রি যাওয়া আসা করিত, বাড়ি নিত্য করিত গম গম। শম্ভুনাথ ছিলেন পরম বৈষ্ণব, নিত্য পূজা পার্বণ লাগিয়াছিল তাহার বাড়িতে। গান বাজনা কীর্তন যেমন হইত, তেমনি গ্রামের দুঃখী দরিদ্রেরা পেট ভরিয়া দুই বেলা খাইতে পাইত। যেমন ছিলেন কর্তা, তেমনি ছিলেন মা ঠাকুরানি। অতিথি সেবা না হইলে কর্তা ও গৃহিণী কেহ খাইতেন না। একদিন সন্ধ্যার পর তাহার বাড়িতে আসিলেন এক বৃদ্ধ ও তাহার যুবক পুত্র, দুই অতিথি। চৌধুরী মহাশয়ের বাড়ির কাছে যখন তাহারা আসিলেন তখন রাত্রি প্রায় 2 দণ্ড হইয়াছে। যুবক পুত্র বলিল, বাবা, এ তো বেশ বড় লোকের বাড়ি, আজ রাত্রের মতো এ বাড়িতে অতিথি হলে হয় না, কি বলেন? ক্লান্ত বৃদ্ধ অনেকটা পথ হাঁটিয়া আসিয়াছিলেন, বলিলেন, তা তো হয় বাবা, কিন্তু এ অঞ্চলের সম্বন্ধে নানা দুর্নাম তো আছে। অনেক সময় জমিদারও ডাকাত হন, এ যদি ডাকাতের বাড়ি হয় কি করে বুঝব? পুত্র বলিল, কাছে তো আর গ্রাম নেই, রাত্রিও বেড়েই চলেছে, বাঘের মুখে পড়ার চেয়ে এ বাড়িতে অতিথি হলে মন্দ কি। তারপর এমনও হতে পারে যে পথে ঠ্যাঙাড়ের হাতেও পড়তে পারি। বৃদ্ধ উত্তর করিলেন, কথাটা ঠিক, সম্বল তো মাত্র ভিক্ষার 1000 টাকা, তা অবশ্যই বেশ শক্ত করেই থলেতে বেঁধেছি। এ টাকাটা গেলে মেয়ের বিয়ে দেব কি করে? কে জানি জগদম্বার মনে কি আছে। ও, দিদির বিয়ের কথা বলছো? সে হবে, কেউ নেবে না এ টাকা। দুইজনে এইরূপ কথা বলিতে বলিতে একেবারে ফটকের কাছে আসিয়া পড়িলেন। বৃদ্ধের কাঁধে একটি সেতার ঝোলানো, বাঁ হাতে লাঠি, যুবকের হাতে পোটলা পুটলি। বৃদ্ধের বয়স প্রায় 70-এর কাছাকাছি, যুবকের বয়স 20-25 হইবে, বেশ বলিষ্ঠ। একজন প্রৌঢ় গৌরবর্ণ সুপুরুষ ভদ্রলোক ইহাদের লক্ষ্য করিতেছিলেন এবং ফটকের কাছে আসিয়াও তাহাদিগকে ঢুকিতে ইতস্তত করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, মশাইদের কোথায় যাওয়া হবে? আগে মেয়ের পাড়া, আমরা ব্রাহ্মণ, এইটি আমার পুত্র। প্রৌঢ় ভদ্রলোক বলিলেন, আমার পরম সৌভাগ্য যে আপনাদের দর্শন পেলুম, আমার আজ অতিথি সেবা হয়নি, আসুন। মহাশয় কি এই বাড়ির কর্তা? জিজ্ঞাসা করিলেন ব্রাহ্মণ। আগে হ্যাঁ, আসুন। ভদ্রলোক পরম সমাদর সহকারে অতিথি দুইজনকে লইয়া আসিলেন এবং অতিথিশালার একটি বৃহৎ ও পরিচ্ছন্ন কক্ষে তাহাদের রাত্রিতে থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন। ভৃত্য আসিয়া হাত মুখ ধোয়ার জল দিল এবং রান্নাবান্নার ব্যবস্থা করিয়া দিল।
বৃদ্ধ ব্রাহ্মণের নাম বাণীনাথ তর্কালঙ্কার। পরম পণ্ডিত মানুষ, কন্যাদায়ের জন্য অর্থ সংগ্রহ করিতে ভিক্ষায় বাইর হইয়াছিলেন। তর্কালঙ্কার মহাশয়ের নাম যশ ছিল, কাজেই শিষ্য ও অন্যান্য ধনী মহাজন ও ভক্তদের কাছ হইতে যে হাজারখানেক টাকা সংগ্রহ করিতে পারিয়াছিলেন তাহার জন্যই চিন্তিত ছিলেন পিতাপুত্র। পাছে ডাকাতে কেড়ে নেয়, ভাবিলেন এ বাড়ি কখনো ডাকাতের বাড়ি নয়। চৌধুরী মহাশয়ের ভক্তি শ্রদ্ধা ও বিনয়ে মোহিত হইয়াছিলেন পিতাপুত্র। প্রচুর আয়োজন করিয়া দিয়াছিল ভাণ্ডারী। রান্নাবান্না শেষে পরম পরিতোষের সহিত আহার করিয়া পিতাপুত্র ঘরে আসিলেন। পুত্র শুইয়া পড়িল। তর্কালঙ্কার টাকার তোলাটা আরও শক্ত করিয়া থলেতে বাঁধিয়া বালিশের নিচে রাখিয়া বসিলেন। তিনি সেতারের সুরে সুরে গান ধরিলেন, প্রসাদি সুরে। রইলি না মন আমার বসে, তেজে কমল দলে অমল মধু, মত্ত হলি বিষয় রসে। গানের সে সুরলহরী গভীর নিশীথে দিকে দিকে সুরের মূর্ছনা জাগাইয়া দিতেছিল। বাড়ির ভেতরে যেখানে শম্ভুনাথ চৌধুরী শুইয়াছিলেন সেই সুরে তাহাকে বিভ্রান্ত করিয়া তুলিল। তিনি আর শুইয়া থাকিতে পারিলেন না। বাহিরে সেই অতিথিশালায় ছুটিয়া আসিলেন তর্কালঙ্কারের পাশে, করজোড়ে কহিলেন, ধন্য আপনি, আমাদের মান সম্ভ্রম অর্থলোভ ও বিষয় বাসনা আর গেল না। গল্প চলিতেছে এমন সময় আবার দুজন অতিথি আসিল, এবারও একজন বৃদ্ধ এবং একজন যুবক। বৃদ্ধের হাতে প্রকাণ্ড একটা লাঠি, আর উভয় কাঁধে ঝোলানো প্রকাণ্ড তীর্ধনুক। চৌধুরী মহাশয় একটু ভীত হইয়া পড়িয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কারা? তাহার মনে হইয়াছিল বুঝি ইহারা ডাকাত। বৃদ্ধ কহিল, বাবু সব হামলোক শিকারি হায়, বহুত দূর জানে হোগা, আপ বড়া আদমি, আজ রাত মে আপকা কোঠি মে রহনে মাংতা। যুবককে দেখাইয়া বলিল, ও হামারা লড়কা, ইসকো নাম মহাবীর, ভারী জব্বর শিকার খেলনে ওয়ালা, জয় হনুমানজি জয় রামজি। এই দুইজন নবাগত অতিথিও আশ্রয় পাইল। তাহারা ডাল লুটি খাইয়া রাত্রিতে অতিথিশালার একটি ছোট ঘরে আশ্রয় পাইল। তর্কালঙ্কারের সঙ্গে তাহাদের নানা কথা হইল। তারপর তর্কালঙ্কার শুইয়া পড়িলেন, শম্ভু চৌধুরীও অন্দরে চলিয়া গেলেন। রাত্রি গভীর হইয়াছে, চারিদিকে স্তব্ধ ভাব, বাতাসে গাছের পাতা সস্বর শব্দে দুলিতেছে, দেউড়িতে বরকন্দাজরা ঘুমাইয়া পড়িয়াছে। এমন সময় অনেকগুলি মশাল জ্বলিয়া উঠিল। একদল দস্যু অন্দরমহলের দিক হইতে প্রাচীর ডিঙাইয়া ঢুকিয়া পড়িল। তাহাদের বিকট হা 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 অট্টহাসিতে হইল বিভীষিকার সৃষ্টি। প্রত্যেকের হাতে বর্ষা ও তলোয়ার। বরকন্দাজ ও পাহারওয়ালারা ছুটিয়া আসিল, কিন্তু এত বড় দস্যুদলের আক্রমণে কি করিতে পারে 20-25 জন বরকন্দাজ? দস্যু সর্দারের হুকুমে একদল দস্যু শম্ভু চৌধুরী মহাশয়ের শয়নকক্ষে প্রবেশ করিতে দোতলার সিঁড়ি দিয়া চাপা দরজা ভাঙিয়া ওপরে উঠতে শুরু করিতেছিল। ঝনঝন শব্দে কপাট ভাঙিতেছিল, আর বরকন্দাজদের বর্ষা ছুঁড়িয়া মারিতেছিল। এমন সময় বৃদ্ধ শিকারী তাহার যুবক পুত্রকে ডাকিয়া বলিল, বাচ্চা কেয়া দেখতা ছোড় তীর। বীর বিক্রমে লাফাইয়া উঠিল মহাবীর। অদ্ভুত শিক্ষা বৃদ্ধ শিকারীর ও যুবকের। তাহারা গোপনে একটা দরজার আড়ালে থাকিয়া মুষলধারা বৃষ্টির মতো তীর ছুঁড়িতে লাগিল। অব্যর্থ তাহাদের তীরের সন্ধান। তীরের আঘাতে দস্যুরা একে একে মাটিতে পড়িতে লাগিল। একটা প্রবল উত্তেজনা ও ভয়ে ডাকাতেরা পালাইতে আরম্ভ করিল। যে ডাকাতেরা চৌধুরী মহাশয়ের ঘরে ঢুকিতে দ্বিতলের দিকে ছুটিতেছিল তাহাদের একজনও প্রাণে বাঁচিল না। অতিথিশালার দিকে কয়েকজন ডাকাত যেমন পালাইবার জন্য ছুটিয়া আসিতেছিল, বৃদ্ধ শিকারী এমন কৌশলে তাহাদিগের দিকে তীর ছুঁড়িতেছিল যে সকলেই আহত হইয়া পড়িতেছিল কিংবা মরিতেছিল।
পরদিন ব্রাহ্মণ ও ব্রাহ্মণের পুত্র চৌধুরী মশাইকে আশীর্বাদ করিয়া চলিয়া গেলেন। দারোগা পুলিশ আসিল, আহত ব্যক্তিদের তাহারা শহরে চালান দিল, অনেক ডাকাত ধরা পড়িল। শিকারী বৃদ্ধ ও তরুণ পিতা ও পুত্র কোম্পানির কাছ হইতে পুরস্কার পাইল। এই কাহিনী শেষ করিয়া মুসলমান ভদ্রলোক বলিলেন, শম্ভু চৌধুরী মহাশয় শিকারী পিতা ও পুত্রকে তার বাড়ির রক্ষক রূপে নিযুক্ত করলেন। কিছুদিন বেশ নিরাপদে কেটে গেল, কোনো দস্যু ডাকাত আর এ অঞ্চলে এর মধ্যে ডাকাতি করতে আসেনি। কিন্তু সেই যে খড়গ পড়ে আছে দেখলেন, সেখানে একদিন হয়েছিল ভীষণ এক ঘটনা, সে বড় করুণ। একজন তান্ত্রিক সাধু ওই যে ভগ্ন জীর্ণ কালী মন্দির দেখলেন, সেখানে পূজা অর্চনা করতেন, শ্মশানে বসে করতেন সব সাধনা। একদিন সেই নিষ্ঠুর তান্ত্রিক গভীর নিশিতে এক চণ্ডাল বালককে চুরি করে এনে বলি দিয়ে সবের উপর বসে উপাসনা করেন। পরদিন ভোরে চৌধুরী মহাশয় জানিতে পারিলেন এবং নিজের চক্ষে দেখলেন সেই ভীষণ দৃশ্য। দেখলেন তান্ত্রিক কালান্তক, বালকের সব শ্মশানে ভুলুণ্ঠিত, শিউরে উঠলেন। চৌধুরী ভাবলেন, আর নয়, আর তো সংসারে থাকা চলে না, সংসার ছাড়িয়া চৌধুরী হইলেন দেশত্যাগী। পুত্র থাকিতেন পশ্চিমে বেরিলি শহরে, একমাত্র পুত্র কমিশারিয়েটের অফিসে চাকরি করতেন। তাকে লিখলেন, বাবা তোমার সংসার তোমার সম্পত্তি বুঝে নাও, আমাকে বিদায় দাও সংসার থেকে, বৃন্দাবনে যাব। মাস যায় বছর যায় কোনো উত্তর নাই। যে পুত্র প্রতি মাসে পত্র দিতেন সে পুত্র এমন একটি ঘটনা জানিয়াও বাবা মায়ের চিঠির উত্তর দিলেন না, ফিরিয়া আসিলেন না। বৃদ্ধ একেবারে ভাঙিয়া পড়িলেন। কিছুদিন পরে পতি পত্নী দুইজনে চিরদিনের মতো সব ছাড়িয়া চলিলেন বৃন্দাবনে। সেই বৃদ্ধ শিকারী ও তার পুত্র মহাবীর হইল তাহাদের সাথী। তাহার পর বুঝলেন বাবু মশাই, এই বাড়ির হয়েছে এই হাল, পাশ দিয়ে কেউ যায় না, দেখে ভীষণ মূর্তি তান্ত্রিক খাড়া কাঁধে করে নরবলি দিতে ছুটেছে, আর দেখে হাড়ে রে 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 শব্দ করে মশাল জেলে ডাকাতেরা বাড়ি লুটছে। আপনারা কি বিশ্বাস করেন এসব? আমরা কিন্তু করি। সেই পতিত বাড়ি, সেই ভীষণ দৃশ্য আমাদের মনে জাগাইয়া দিয়েছিল ভীষণ আতঙ্ক, আমরা নীরব রহিলাম। শেষ হলো যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা ডাকাতের গল্প অতিথির হাতে প্রাণ রক্ষা। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।